শুভ সূচনা শুরু হয়ে যায় বললেই চলে। ইতিমধ্যে কলকাতার বেশ কিছু প্যান্ডেলের খুঁটি পুজোর কাজ কার্যত সম্পন্ন, আর মাটির সোদাগন্ধ এবং প্রতিমাতে প্রাণ প্রতিষ্ঠা করা কুমোররাই কিন্তু করে থাকে। আর আমি কিন্তু এই মুহূর্তে এসে পড়েছি কুমোরটলি, অর্থাৎ কুমোর বা পটুয়াদের জীবন্ত আর্ট গ্যালারি। তো চলো দেখে নেওয়া যাক আজকের কুমোরটলির বর্তমান চিত্র এবং কি দামে মূর্তিগুলি এবছর বিক্রি হচ্ছে এবং কতটা চাহিদা তারই ভিডিও আজকে। তো চলো বাজার থেকে কিন্তু নেমে আমরা এই মুহূর্তে এখন চলছি কুমোরটলির পথে। তো চলো গিয়ে কথা হচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি রবীন্দ্র সরণি, আর রবীন্দ্র সরণির ঠিক উল্টো দিকের গলিতেই, অর্থাৎ কুমোরটলি। আর আমরা এখন কুমোরটলিতে প্রবেশ করব এবং দেখে নেব কীরকম প্রতিমা এবার চাহিদা সমস্ত দুর্গাপুজোর মণ্ডপগুলিতে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রতীক্ষার বাকি মাত্র 85, আর এই প্রতীক্ষার জন্য আমি আপনার মতন গোটা বাঙালি অপেক্ষা করে থাকে এই দুর্গাপুজোর। প্রত্যেকের মতন আমিও এবছর চলে এসেছি কুমোরটলি পার্কে। কথাটা কিন্তু খুবই প্রচলিত, আর তারই প্রমাণ এই কুমোরটলি। কুমোরটলিতে না আসলে কিন্তু বোঝা যাবে না এখানকার মানুষদের জীবনযাত্রা, কীভাবে অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন মূর্তি প্রতিমা তৈরি করেন এখানকার পটুয়াপাড়ার শিল্পীরা। তো চলো দেখে নেওয়া যাক
আজকের এই ভিডিওতে সমস্ত মৃৎশিল্পীদের যে কৃতি, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে হাসি ফোটান সমস্ত প্যান্ডেলে মাতৃপ্রতিমা দর্শনের জন্য। প্রচুর ব্যস্ততা এবং অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েই কিন্তু গড়ে উঠছে এবছরের প্রতিমা, শুধুমাত্র কুমোরটলির পটুয়াপাড়ায়। আর এই পটুয়াপাড়াই হলো কিন্তু মৃৎশিল্পীদের জীবন্ত আর্ট গ্যালারি। কিন্তু আমি এসেছি গোবিন্দপালের স্টুডিওতে, 1 নম্বর বনমালি সরকার স্ট্রিট, কুমোরটলি। আর আমি এখানকার একজন দাদার কাছ থেকে জেনে নেব এবছর মাতৃপ্রতিমার চাহিদাটি কীরকম। দাদা নমস্কার। নমস্কার। এবছর আপনাদের মাতৃপ্রতিমা স্টার্টিং কত থেকে? স্টার্টিং মোটামুটি সব রকমই আছে, 30,000, 40,000, 50,000, যেরকম কোয়ালিটির ঠাকুর নেবে সেরকম দাম আছে। আচ্ছা, মোটামুটি কি অনেক জায়গায় কলকাতায় এখন খুঁটি পুজোর কাজ কার্যত সম্পন্ন হয়ে গেছে, তো আপনাদের এখানে কি বায়নার কাজ কি হয়ে গেছে না এখনো বাকি আছে? না, বায়না কিছু কিছু হয়েছে, এখনো বাকি আছে অনেক। মোটামুটি এখন আসছে না, 15 আগস্টের পর থেকে মোটামুটি সব বুকিং হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বৃষ্টিরূপী অসুর কতটা বাধা সৃষ্টি করছে আপনাদেরকে? সে তো অনেকটাই বাধা সৃষ্টি করছে, তার উপরেই কাজ করতে হচ্ছে। প্লাস্টিক চাপা দিয়ে কষ্টে হচ্ছে, বৃষ্টি হলে তো একটু অসুবিধা হবে। দাদার নাম সঞ্জয় পাল। দাদাকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। দাদা জানালেন যে এবছর কিভাবে ঠাকুর কত দামে মূর্তিগুলি বিক্রি হচ্ছে, এবং পাশেই কিন্তু রয়েছে দেবী মায়ের মূর্তিকে আরো সুন্দর সাজে সজ্জিত করার জন্য সোলার তৈরি বিভিন্ন অলংকার। খামখেলিপনায় শ্রাবণের আকাশে বৃষ্টির ঝিরিঝিরি, আর কুমোরটুলি থেকে এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি গঙ্গা ঘাটের সামনে, কাশী মিত্র শ্মশানঘাট আমার ঠিক পাশেই রয়েছে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক করো, আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আগামী দিনে পুজো সংক্রান্ত অনেক ব্লগ আসবে, তোমরা সবাই সাথে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে, পরবর্তী ব্লগে। টেক কেয়ার।